আজকে আমরা ফাইবারের মতো একটা মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব, তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখানে সার্চ বারে আমি লিখব কেওয়ার্ক। লেখার পরে কেওয়ার্কের ওয়েবসাইটটা চলে আসবে। এটা ফাইবারের মতো সিমিলারই, তো আমরা এখানে ক্লিক করব। লিংকে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাকাউন্ট করব। তো চলেন আমরা একটা অ্যাকাউন্ট করে ফেলি। অ্যাকাউন্ট করার জন্য সাইন আপে ক্লিক করব। এখানে সেলারে ক্লিক করব। তারপরে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। এরপর আমরা এই চেক বক্সে চেক দিয়ে নেক্সটে ক্লিক করব। এ পর্যায়ে আমরা পাসওয়ার্ড অ্যাড করব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সাইন আপে ক্লিক করব। এ পর্যায়ে আমাদের মেইলে একটা মেইল পাঠানো হয়েছে কেওয়ার্ড থেকে। আমরা মেইলটা ওপেন করে তাদের দেওয়া লিংকে ক্লিক করে ইমেলটাকে ভেরিফাই করে নিব। ইমেল থেকে ভেরিফাই করার পরে আপনি যখন কেওয়ার্ডকে লগ ইন করবেন তখন ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। আপনি কর্নারে এখান থেকে কর্নারে মাউসের কার্সার ধরলে অটোমেটিক্যালি একটা পপ আপ দেখতে পাবেন। এখান থেকে আপনি প্রথমে প্রোফাইলে ক্লিক করবেন। আমরা প্রোফাইলটাকে সাজাবো। কেওয়ার্কের অ্যাপ আছে, আপনি অ্যাপটা ডাউনলোড করে অ্যাপ থেকে কানেক্ট হতে পারবেন। এটা একদমই ফাইবারের মতো। তো এখানে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব। এখানে আপনি ইউজার নেম চেঞ্জ করে দিতে পারেন। আমি ইউজার নেমটা চেঞ্জ করে দিলাম। টাইম জোনটা এখানে ঢাকা দিয়ে রাখতে পারেন, +6। যদি পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে সেভ দিবেন, আর যদি চেঞ্জ না করতে চান তাহলে শুধু সেভে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, পরে আমরা প্রোফাইল সেকশনে ক্লিক করব। এখানে আপনার নামটা দিবেন যেটা ডিসপ্লে করবে নামটা। এরপরে একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, এর জন্য আমি আপলোডে ক্লিক করলাম। তারপরে আমি এই পিকচারটা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে বলা হয়েছে যে 400x400 পিক্সেল হতে হবে এই পিকচারটা। তো আমি এটা ফটোশপ দিয়ে এডিট করে নিচ্ছি, 400x400 করে আমি এখানে আপলোড দিব। তো আমাদের প্রোফাইলের নাম দেওয়া শেষ, ছবি দেওয়া শেষ, এখন আমার সম্পর্কে লিখতে হবে। এখানে আপনি কোন টাইপের কাজ করেন এই সম্পর্কে আপনার কিছু লেখালেখি করতে হবে। তো এখানে শর্টে আপনি লিখতে পারবেন, এখানে 50 ক্যারেক্টারের ভিতরে আপনাকে লিখতে হবে। অ্যাবাউট ইউ সেকশনে আপনার সম্পর্কে এবং আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনি কী কী জানেন সেই সম্পর্কে লিখতে হবে। তো আমি এই সেকশনের ক্ষেত্রে আমি চ্যাটজিপিটির হেল্প নিব। তো আমি চ্যাটজিপিটিতে যেয়ে এখান থেকে আমি কিছু হেল্প নিব। চ্যাটজিপিটি থেকে আমি এই লেখাটাকে কপি করে কেওয়ার্কের অ্যাবাউট সেকশনে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এই পর্যায়ে আমি স্কিল সম্পর্কে কিছু অ্যাড করতে হবে। এখানে আপনার স্কিলগুলো অ্যাড করতে পারেন। আমি এখানে ফটোশপ লিখে দিচ্ছি, ফটোশপ এবং ইলাস্ট্রেটর। ফটোশপ এবং ইলাস্ট্রেটর লিখে দিলাম। এ পর্যায়ে আমি বিজনেস আওয়ার যেটা আছে সেটাই থাকুক, আমি বাংলাদেশ টাইম দিয়ে দিলাম। আপনি চাইলে ব্যানারটাকে রিপ্লেস করতে পারেন, এই মুহূর্তে আমি ব্যানারটাকে রিপ্লেস করতে চাচ্ছি না। তারপরে আমি সেভে ক্লিক করলাম। এখানে বলছে যে এখানে হয়তো আমার এর লেন্থ 1200 ক্যারেক্টারের উপরে চলে গেছে। তো আমি এখানে উপর থেকে কিছু ক্যারেক্টার ডিলিট করে দিলাম, দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিব। তো আমরা একটু ওয়েট করি, এ পর্যায়ে আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেল।
আপনি চাইলে ব্যানারটাও চেঞ্জ করে নেবেন। তারপরে আমরা এখানে ফোন ভেরিফিকেশন, এখানে ফোন নাম্বার দিয়ে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি এই সার্চে যে BAN লিখলে বাংলাদেশ চলে আসবে, এবং এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আচ্ছা, তো ভেরিফিকেশন কমপ্লিট হইলে, আপনার প্রোফাইল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে অটোমেটিক্যালি ওদের গিগে নিয়ে আসবে, যে একটা গিগ তৈরি করার জন্য। তো আমরা আজকের ক্লাসে গিগ সম্পর্কে জানবো না, আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। আপনারা এখানে সেটিংস এবং প্রোফাইল এই দুইটা ঠিক করে নেবেন, এবং আপনারা বাসায় কিন্তু অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। আর আমরা নেক্সট ক্লাসে কিভাবে গিগ, সুন্দর একটা গিগ করতে হয় ChatGPT ইউজ করে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।